আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে একদম জিভে জল চলে আসবে, আর যে শুটকি লাভার তাদের তো মাথা নষ্ট হয়ে যাবে। তো বাসমতি চ্যাপা শুটকি ভর্তা আজকে দেখাবো, খুবই ভিন্ন একটা রেসিপিতে, আমার মায়ের হাতের স্পেশাল। তো এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো রসুন, আর হচ্ছে বাসমতি চ্যাপাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে, আর সাথে অনেকগুলো শুকনা মরিচ, সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। শুকনা মরিচটা কিন্তু ভাজা ছাড়া। তো সবগুলোকে সুন্দর একটা পেস্ট করার পর এবার হচ্ছে শুটকিটা রান্না করতে হবে। তেলের ভিতরে এই যে শুটকিটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটার কালার চেঞ্জ হয়ে একদম টকটকে লাল না হয়ে যায়, এরপরেই কিন্তু শুটকিটা রেডি হয়ে যাবে। আর এই শুটকি ভর্তা দিয়ে ভাত খেলে একদম মাথা নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, লবণ কিন্তু পরিমাণ মতো অ্যাড করে দেওয়া হয়েছিল। সবাই তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।